11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে জালালাবাদ সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে সুসজ্জিত সেনা সদস্যদের অভিবাদন ও সালাম গ্রহণ করেন তিনি। পরে 17 পদাতিক ডিভিশনের অধীনস্থ 11 পদাতিক ব্রিগেড সহ 9টি ইউনিটের পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। পরে বক্তব্যের শুরুতে সেনাবাহিনীর অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় দেশ ও দেশের বাইরে সেনাবাহিনী যে সম্মান বয়ে আনছে আগামীতেও সেটি অব্যাহত থাকবে বলে আশা জানান তিনি। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সম্পদ, দেশের মানুষের ভরসা বিশ্বাসের প্রতীক। তাই পেশাদারিত্বের গুণগত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রেখে যাচ্ছেন, বিশেষ করে সেনাবাহিনীর সেই অবদান সেটা যাতে আরো ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। জাতীয় পতাকা সমুন্নত রাখার সঙ্গে স্বাধীনতার চেতনায় দেশ এগিয়ে নিতে সেনাবাহিনীকে আরো দায়িত্বশীল হবারও আহ্বান জানান শেখ হাসিনা। এই নবগঠিত ব্রিগেড ও ইউনিট সমূহের বিক্রমশালী প্রতিটি সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই ডিভিশনকে আরো শক্তিশালী করে গড়ে তুলবেন এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আত্মনিয়োগ করবেন। 2021 সালের মধ্যম ও 2041 সালের মধ্যে উন্নত দেশ করতে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃবৃন্দদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সফল অর্জনের পর এখন টেকসই লক্ষ্যমাত্রার লক্ষ্যে কাজ করছে সরকার। তাতে সব শ্রেণী পেশা মানুষের মতোই বাংলাদেশ সেনাবাহিনীকেও দেশ সেবার ব্রত নিয়ে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।